আসসালামু আলাইকুম। পার্সেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কওমি মাদ্রাসা অথবা ক্যাডেট মাদ্রাসার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে টিউটোরিয়াল ধারাবাহিক ভিডিও তৈরি করতেছি। তো এই ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ভার্সন 5.0। তো আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে ব্যয় হিসাবটা কিভাবে করবেন। তো এ হচ্ছে আমার সফটওয়্যার মেইন ইন্টারফেস। তা আমরা ব্যয় হিসাবটা আজকে দেখব। তা আমরা প্রথমে যে শিক্ষার্থী সেখানে আমরা গেলে দেখবো যে একটা হেডলাইন আছে যে এখানে ব্যয় হিসাব। তো চলুন শুরু করা যায়। ব্যয় হিসাবে আমি ক্লিক করলাম। এখন ব্যয়ের শিরোনাম একটা হলো সাধারণ ব্যয়, আর একটা হচ্ছে দৈনিক বাজার। যেই সকল মাদ্রাসাতে আবাসিক সিস্টেম আছে সেখানে দৈনিক বাজার হিসাব আছে, এবং সাধারণ ব্যয় যেটা হয়ে থাকে প্রতিষ্ঠানে সেটা। আমি সাধারণ ব্যয়ের মধ্যে যদি যাই তাহলে আপনারা এরকম একটা ব্যাপার দেখবেন। তো এটা এই যে 52 নং অটোমেটিক তৈরি হবে। মনে করুন আমরা নতুন রিসিটে গেলাম। তো প্রথমে রিসিটটা তৈরি করার জন্য আমরা সাল এখানে ড্রপ ডাউন থেকে পাবো, মাসের নাম ড্রপ ডাউন থেকে পাবো, দৈনাম জানুয়ারি মাস, তারিখে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডারে ক্লিক করবেন। তো যেই দিন সেই তারিখটা দেবেন, টুকরে দিলে আজকের তারিখ চলে আসবে। তো আজকের তারিখে আপনি কি বেতন দিলেন শিক্ষকদের বা অন্য কর্মচারীদেরকে, নাকি আপ্যায়ন হলো, নাকি বিদ্যুৎ বিল দিলেন, নাকি মেরামত খরচ হলো, নাকি নির্মাণ খরচ হলো, নাকি যাতায়াত খরচ হলো, যে কোনো একটাতে লিখবেন আপনি। ধরুন আপনি এখানে বিদ্যুৎ খরচ দিলেন 2000 টাকা। এই তো, তারপর আপনি সেভ করবেন। বাউসানাং তো অটোমেটিক সয় হয়েছে, যদি আপনি প্রিন্ট করুন ক্লিক করুন তাহলে এখানে আপনি সয় লিখবেন। হ্যাঁ, ইংরেজিতে লিখবেন সয়, তারপর ওকে ক্লিক করবেন, আর একটা বাউসার তৈরি হয়ে যাবে। এই যে হচ্ছে সেই বাউসার। তো এই বাউসার আপনি কন্ট্রোল ফি দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে আমি ওই যে বাউসারের মধ্যে গ্রহিতার স্বাক্ষর, তারপর হচ্ছে যে মুহতামিমের স্বাক্ষর, সেটা আমি এখানে দিয়ে দিব এখনই, ঠিক আছে। তো এ হচ্ছে মোটামুটি আমাদের বাউসার। ওকে ফাইন। তো এখন আমরা তালিকা প্রিন্ট সেটা দেখব, যে এ পর্যন্ত এইভাবে যত ব্যবস্থা আছে সব ব্যবস্থার একটা তালিকা তৈরি হয়ে যাবে অটোমেটিক ভাবে। এই যে প্রথম ব্যবস্থারে 5 নং ব্যবস্থার মোট কত খরচ হয়েছে 5000, 6 নং ব্যবস্থারে কত কত তারিখ মাস সাল সহ আসে, এইভাবে যত হাজার হাজার পৃষ্ঠা প্রয়োজন সব অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে। সেগুলো আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন অথবা পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন। এখন আমরা খুঁজুনো ক্লিক করলাম, তারিখ অনুসারে কোন দিন এটা আপনি দেখতে চান, যে আজকে বন্ধ করার আগে আজকে দেখবেন তালিকা, দেখুন তাহলে আজকে সারাদিনের তালিকাটা হয়ে যাবে। এখানে আছে একটা, একটাই আসছে, এটার মোট রেকর্ড সংখ্যা মোট কত টাকা হয়ে গেছে। এইভাবে আজকে একদিনে যদি আপনার অনেকগুলো বাউসার হয় সবগুলো আজকে এখানে সিরিয়ালে চলে আসবে। সাল অনুসারে 2024 সাল দিলাম, সারা মাস বছরটা চলে আসবে, অর্থাৎ এক বছরে যত ব্যয় হয়েছে সব অটোমেটিক এখানে যোগ হয়ে এখানে দেখাবে, এক বছরটা বের হয়ে আসবে। এবার মাস অনুসারে মাসের জন্য সাল, তারপরে কোন মাস, 24 সালে জানুয়ারি মাস, এক মাসের ব্যয়টা এখান থেকে বের হয়ে আসবে। এই যে এই মাসে মোট 2টা হয়েছে, তো এই মাসে যদি 2000টা হয় 2000টা এখানে বের হয়ে আসবে। 2 তারিখের মধ্যবর্তী সেটা যে কোনো একটা তারিখ, মনে করে অক্টোবর মাসের 7 তারিখ থেকে অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত মোট কয়টা হয়েছে তালিকা দেখুন। ইতালি কয়টা হবে, 2টা দেখাইছে, যদি এই কয়দিনের মধ্যে হাজার হাজার হয় সব কিছু এখানে দেখাবে। এ হচ্ছে মোটামুটি আমাদের ব্যয় হিসাব। তো আশা করি এটা খুব সুন্দরভাবে কাজে লাগবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো, ও সরি, দৈনিক বাজার হয়ে গেছে, ব্যয়ের আর্টিস হচ্ছে দৈনিক বাজার। এখানে আপনি ধরেন এখানে তো একটা ব্যবসার আছেই, আপনি চলে যাবেন এই যে নতুন রিসিট। নতুন রিসিটে যাওয়ার পর আইডি অটোমেটিক ভাবে তৈরি হবে, সাল 2024 সাল, তারপর হচ্ছে যে জানুয়ারি মাস, তারিখ ধরেন দিয়ে দিলেন জানুয়ারি মাস, এটা তো এখন অক্টোবর মাসে, আচ্ছা যাই হোক অক্টোবর মাস, তারিখ তো আমরা দিবই, ধরেন আজকের তারিখ তুলে দিলাম। এখন এই কাঁচা বাজার আমরা কয়টা আইটেমের কিনতেছি, কাঁচা বাজার এখানে একটা সিরিয়াল আছে, এই যে আপনি নিচে যান আরো অনেক সিরিয়াল পাবেন। মনে করুন লাল শাক কিনলেন কি পরিমাণ, আপনি এটাকে বাংলা অথবা ইংরেজিতে যেভাবে পারেন, মনে করুন 5 কেজি লিখে দিলাম, 5 কেজি। তো 5 কেজি কত, আমরা এখানে লিখে দিলাম 400 টাকা, ঠিক আছে।
ইংরেজিতে লিখবেন, লেখাগুলো কিন্তু ইংরেজিতে লিখবেন, বাংলা হয়ে যাবে। এইভাবে কাঁচা বাজার আর কি করলেন, কাঁচা বাজার যারা একাধিক করেন, টমেটো কিনলেন, এইভাবে একটা অথবা অনেকগুলো কিনলেন, ঠিক আছে। এছাড়া আপনি চাইলে এখানে লিখেও দিতে পারবেন, যেগুলো সাপোর্ট যেগুলো নাই সেগুলো চাইলে আপনি এখানে বাংলা বা ইংরেজিতে লিখেও দিতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি কত কেজি কিনলেন, তারপরে মনে করেন আপনি এইভাবে হবে আর কি, ঠিক আছে। এইভাবে আপনি চাইলে লিখতে পারেন, এইভাবে আপনি সবকিছু ইংরেজি কিবোর্ডে লিখবেন। এইভাবে তো জানেন এখানে মুদি মালামাল আছে, এই যে মুদি মালামাল, আপনি কোন আইটেমটা কিনছেন, এই যে সরিষা তেল, হলুদ গুঁড়া, মরিচ লবঙ্গ, চাইলে আপনি লিখে দিতে পারেন, পোলাও সাইড, এইভাবে এইভাবে আর কি। হ্যাঁ, আপনি লিখবেন, এখানে অটোমেটিক হয়ে যেতেছে। আপনি এটা কত নম্বর বাসার আইডি হচ্ছে 5 নাম্বার, সেভ করুন। তারপর হচ্ছে তালিকা, সরি তালিকা না, আচ্ছা আমরা এই যে প্রিন্ট করুন, 5 নাম্বার, 5 লিখবো, ইংরেজিতে লিখবো। 5 লেখার পরে আমাদের এটা একটা বাউসার তৈরি হয়ে চলে আসবে, এই যে হয়ে গেল। ওকে, সরি 5 নাম্বার আসে নাই কেন, এটা তো 5 নাম্বার। হ্যাঁ, এটা সেভ হয় নাই, সেভ করে নি, এই সেভ করে নিলাম। এবার প্রিন্ট করুন, এবার আমরা 5 নাম্বার, এই যে 5 নাম্বার চলে আসছে, তখন সেভ করি নাই এই জন্য আসে নাই, ঠিক আছে। সর্বমোট কত টাকার ভাউচার হয়েছে। তারপরে হচ্ছে যে এই এখানে আরেকটা সুবিধাও আছে, আমি আরেকটা সুবিধা দেখাইতেছি, তারপরে সুবিধা আগে তালিকাটা দেখুন, এই যে তালিকা প্রিন্ট। তো এই পর্যন্ত দুইটা ভাউচার হয়েছে, প্রথম ভাউচারে এত টাকা, দ্বিতীয় ভাউচারে এত টাকা। এইভাবে আপনি চাইলে এই ভাউচার সারা বছরের ভাউচার অটোমেটিক দেখাবে, এখানে মোট রেকর্ড সংখ্যা, মোট যোগফল দেখাবে, যত পৃষ্ঠা প্রয়োজন তত পৃষ্ঠা হয়ে যাবে, আপনি প্রিন্ট করবেন অথবা পিডিএফ করতে পারেন। এখন আমরা চলে যাব খুজুন, খুজুনে গেলে আমরা তারিখ অনুসারে এখানে ক্লিক করলে ওই তারিখটা দেখাবে, যে যে তারিখ হয়েছে ওই তারিখের বাউসার দেখাবে, ওই তারিখে বাউসার একদিনে বাউসার একটা করতে হয়, অনেকগুলো করতে হয়, সবগুলোই দেখাবে। তারপর হচ্ছে যে সাল অনুসারে দেখাবেন, এক বছরের সবে বের হয়ে আসবে, এই বছরের সব বের হয়ে যাবে, এই বছরের যে কয়টা হয়েছে আগের মতোই। মাস অনুসারে দেখালে ঠিক কোন মাসটা দেখাইতে চান, অক্টোবর, হ্যাঁ অক্টোবরে কয়টা বাউচার হয়েছে, দুইটা বাউচার হয়েছে, এইভাবে যতগুলো হয় ততগুলো হয়ে যাবে। 2 তারিখের মধ্যে এরা তো বুঝে নেই, এখানে একটা ডেট দিয়ে মনে করেন অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবর আজকে কত তারিখ পর্যন্ত, 18 তারিখ পর্যন্ত যতগুলো আছে ততগুলো দেখাবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আমরা আশা করি যে আমরা এই জিনিসটা ব্যবহার করে খুবই উপকার পাবো, আমাদের প্রতিষ্ঠানে হিসাব নিকাশগুলো খুব সুন্দর হবে। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল আমরা দেখাবো মাসিক আয়বে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।